হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস এইটের পঠন সেতু বই থেকে ইতিহাসের পঞ্চম অধ্যায়ের নমুনা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ক্লাস এইটের পঠন সেতু বইয়ের আরও অনেক ভিডিও পেয়ে যাবে, যেগুলো আমি চ্যানেলে দিয়েছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। উত্তরগুলো করার আগে 16 থেকে 19 পৃষ্ঠায় যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, তারপর উত্তরগুলো করবে। যেটা অসুবিধা হবে সেটা ভিডিও থেকে দেখে নেবে। 20 পৃষ্ঠায় একের দাগে আছে শূন্য স্থান পূরণ করো। একের কয়ের দাগে আছে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। ক্ষয়ের দাগের প্রশ্ন, প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন সম্রাট অশোক। গয়ের দাগের প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম কনিষ্ক। ঘয়ের দাগে আছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক। এরপরের প্রশ্ন, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। এরপর দুয়ের দাগে আছে ঠিক ভুল নির্ণয় করো। দুয়ের কয়ের দাগে আছে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ভীম কদফিসেস। এটা ভুল, কারণ কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কুজুল কদফিসেস। এরপর ক্ষয়ের দাগে আছে শকাব্দের প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা হবে ভুল, কারণ শকাব্দের প্রচলন করেছিলেন প্রথম কনিষ্ক। ঘয়ের দাগে আছে গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। এটা হবে ঠিক। ঘয়ের দাগে আছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়। এটা হবে ঠিক। এরপর শেষের বাক্যটা আছে পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। এটা হবে ঠিক। এরপর তিনের দাগে আছে অতি সংক্ষেপে উত্তর দাও একটি থেকে দুটি বাক্যে। তিনের কয়ের দাগের প্রশ্ন, সমুদ্রগুপ্ত কেন স্মরণীয়? উত্তর, সমুদ্রগুপ্ত উত্তর ভারতে 9 জন শাসক ও দাক্ষিণাত্যে 12 জন রাজাকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং এই সময় গুপ্ত সাম্রাজ্যের আকার সবচেয়ে বিস্তৃত ছিল, তাই তিনি স্মরণীয়। এরপর ক্ষয়ের দাগে আছে কনিষ্কের সময়ের দুটি উল্লেখযোগ্য ঘটনা লেখো। উত্তর, কনিষ্কের সময়ের দুটি উল্লেখযোগ্য ঘটনা, কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক, শকাব্দের প্রচলন করেছিলেন। এরপর গয়ের দাগে আছে কাকে কেন সকারি বলা হয়? উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সক্ষত্রপ শাসন উচ্ছেদ করেছিলেন, তাই তাকে সকারি বলা হয়ে থাকে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা একটা লাইক আর কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।